হ্যালো বন্ধুরা, স্নাইকো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরও একটা নতুন গাহিম করা ভৌতিক ঘটনা নিয়ে। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো তোমাদের সাথে স্নাইকো, আর তোমরা দেখছো স্নাইকো ইউটিউব চ্যানেল। তো চলো ঘটনা শুরু করা যাক। ঘটনাটা আমার আম্মুর কাছ থেকে শোনা। আম্মু তখন অনেক ছোট, আমি আম্মুর হয়ে বলছি। আমাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ পুকুর ইত্যাদি। জঙ্গলের ভেতরে ছিল একটি শিমুল গাছ, জঙ্গল থেকে দূরে আরও দুটি বড় শিমুল গাছ ছিল। গাছগুলোকে সবাই ভূতরে গাছ বলেই জানতো। এবার ঘটনায় আসি। আমার বয়স তখন 13 কি 14 হবে। আমরা এবং আমাদের চাচা কাকারা একসাথে থাকতাম। আমার এক চাচির সারা শরীরে অনেক ব্যথা ছিল, সেজন্য সে একা একা চলাচল করতে পারতো না। সে কোথাও গেলে তার সাথে একজনকে যেতে হতো। একদিন রাতের বেলা সে বাথরুমে যেতে চাইল, আমি তার সাথে যাই। গ্রামে সাধারণত বাথরুম থাকে বাড়ি থেকে অনেক দূরে, আমাদের বাথরুমটা ছিল জঙ্গলের দিকে। আমি চাচিকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে। সে যখন বাথরুমের কাছাকাছি গেল, তখন যেটা হলো সেটা আমি এখনও বিশ্বাস করতে পারি না। সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দিল দৌড়। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম এটা কিভাবে সম্ভব, যে একা কিছু করতে পারে না সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল। আমি গিয়ে সবাইকে বিষয়টা বললাম, সবাই জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল, সাথে আমিও গেলাম। সে সময় টর্চ লাইট ছিল না, সবাই মোমবাতি কুপি সাথে নিয়ে গেল এবং সবাই খুঁজতে লাগলো জঙ্গলের ভেতরে। এক সময় জঙ্গলের ভেতরের শিমুল গাছটার কাছে গেল সবাই, গিয়ে দেখলো চাচি গাছটার গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে কাঁধে করে বাড়ি নিয়ে গেল। জ্ঞান ফেরার পরও সে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারলো না। পরে একটা কবিরা জানা হলো, তারপর কবিরা যেটা বললো সেটা হলো, এই বাড়িতে একটা ভালো জিন এবং ওই শিমুল গাছটা একটা খারাপ জিন বসবাস করে। শিমুল গাছটার জিন সবার অমঙ্গল করতে চায় এবং বাড়ির জিন তা খারাপ কাজে বাধা দেয়। খারাপ জিন আমাদের চাচিকে মেরে ফেলতে চেয়েছিল, সেজন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল। খারাপ জিনটা যদি চাচিকে গাছের ওপরে তুলতে পারতো, তাহলে চাচিকে বাঁচানো যেত না। ভালো জিন চাচিকে গাছের ওপর তুলতে দেয়নি এবং তাকে মারতে দেয়নি। এটা একটি সত্য ঘটনা। যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ।